হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার বাই নুরুল আজকে টোটাল পঁচিশটি পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন আপনাদের সামনে আমি এনেছি চলুন শুরু করা যাক তাহলে প্রথমের কোশ্চেনটা কী বলেছে পরিবেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কে বিখ্যাত থ্রি পি সূত্রটি হল পরিবেশ সম্পর্কে বিখ্যাত থ্রি পি সূত্রটি কী হলো এক নম্বর হচ্ছে পপুলেশন প্রভার্টি পলিউশন বি হচ্ছে পাওয়ার প্রোডাকশন প্রাইস সি হচ্ছে প্রিন্সিপাল অব পপুলেশন প্রবলেম ডি হচ্ছে পপুলেশন প্রোডাকশন পলিউশন এগুলো আপনাদের ইংরেজিতেও থাকতে পারে বেঙ্গলিতেও থাকতে পারে ঠিক আছে সো এখানে অপশানগুলো যে যেটা বলা হয়েছে যে পরিবেশ সম্পর্কে বিখ্যাত থ্রি বি সূত্রটি হলো পপুলেশন প্রভার্টি আর পলিউশন নেক্সট কোশ্চেন পরিবেশের পরিবেশ গঠিত হয় এ অপশন আছে কেবলমাত্র অজীব উপাদান দ্বারা বি মাত্র সজীব উপাদান দ্বারা সি সজীব এবং অজীব উভয় পদার্থ দ্বারা ডি কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটি হলো পরিবেশ গঠিত হয় সজীব ও অজীব উভয় পদার্থ দ্বারা কোশ্চেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার কোশ্চেন হলো গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হল এই অপশন হচ্ছে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের মধ্যে যে সমস্ত অনেকগুলি গ্যাস থাকে তার মধ্যে এখানে চারটে অপশন দেওয়া হয়েছে অক্সিজেন মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড তাহলে এখানে সঠিক উত্তরটি কি বলো তো এখানে সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড কোয়েশ্চেন নাম্বার ফোর ভারতে পরিবেশ রক্ষার আইন পাশ হয় কোন সালে চতুর্থ কোশ্চেন হলো ভারতে পরিবেশ রক্ষার আইন পাশ হয় কত সালে এ অপশান হচ্ছে উনিশশো বাহাত্তর সালে বি উনিশশো ছিয়াশি সালে সি উনিশশো সাতান্ন সালে ডি উনিশশো সাতাশি সালে তাহলে সঠিক উত্তরটি হল বি উনিশশো ছিয়াশি সালে এটা হচ্ছে উত্তর তাহলে ভারতের পরিবেশ রক্ষার আইন পাশ হয় উনিশশো ছিয়াশি সালে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান পাঁচ নাম্বার কোয়েশ্চেন ফিফথ ওকে ইকোসিস্টেম নামকরণ করেন ইকোসিস্টেম নামকরণ করেন ট্যানসলে বি স্মিথ সি ল্যামার্ক ডি ডারউইন তাহলে ইকোসিস্টেম নামকরণ করে কে এখানে সঠিক উত্তরটি হবে ট্যানসলে এ অপশন ট্যানসলে সিক্স কোশ্চেন তেহুরি ড্যাম প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত তেহরি ড্যাম প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত এ অপশন তিস্তা বি গঙ্গা সি যমুনা এবং ডি হচ্ছে নর্মদা সঠিক উত্তরটি হল যমুনা নদীর ওপর অবস্থিত তেহরি বাঁধ যমুনা নদীর ওপর অবস্থিত বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন আর পাশে নোটিফিকেশানটা অন করে নেন আর একটা লাইক করে আমাকে অনুপ্রাণিত করুন চলুন সত্য সেভেন সাত নম্বর কোশ্চেন শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় বি ব্রাজিলে সি সুইডেনে এবং ডি ভারতে তাহলে শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত কোথায় হয়েছিল দক্ষিণ আফ্রিকায় শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত কোথায় হয়েছিল দক্ষিণ আফ্রিকায় তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন যে প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল যারা যারা জানো তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে কোথায় আমাকে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবে এটা তোমাদের একটা কোশ্চেন থাকলো আট সি এফ সি আচ্ছা ফুল ফর্ম বলো তো ওকে সি হলো ক্লোর আচ্ছা এখন অপশনগুলোর মধ্যেই দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে এ হচ্ছে সেন্টার ফর ফুয়েল কন্ট্রোল বি হলো ক্লোরোফ্লোর কার্বন সি হলো কার্বন ফুয়েল কম্পাউন্ড ডি হচ্ছে ক্যারিসোনজেনিক ফ্লোরাইড কম্পাইন্ড কার্সিনোজেনিক ফ্লোরাইড কম্বা কম্বাইন্ড সো সি এফ সির এর আমরা সবাই জানি ক্লোরোফ্লোরো কার্বন সো কি হল বা এর ফুলফর্ম যদি বলে তাহলে এই অ্যান্সারটা হবে বি ক্লোরোফ্লোরো কার্বন এবার নাইনথ নয় নম্বর কোশ্চেন পৃথিবীতে জীবের সৃষ্টি অনুমানিক পৃথিবীতে জীবের সৃষ্টি অনুমানিক এ তিনশো পঞ্চাশ কোটি বছর আগে বি চারশো পঞ্চাশ কোটি বছর আগে সি আড়াইশো কোটি বছর আগে ডি পাঁচশো কোটি বছর আগে তাহলে সঠিক অ্যান্সার কী হবে এ তিনশো পঞ্চাশ কোটি বছর আগে যে সমস্ত বন্ধুরা বা স্টুডেন্টরা টেট প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সেন্ট্রাল টেট সি টেট পুলিশ ডাব্লিউপি পুলিশ কেপি ওকে প্রিপারেশনের তাদের সিলেবাসে ইভিএস কোশ্চেন থাকে ত্রিশ নাম্বারে একটা কোশ্চেন থাকে সি টেট ও আপার সেন্ট্রাল টেট ওকে সো তোমরা কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কম্পিউটার টাইপ করে তোমাদের জন্য নিয়ে এসেছি সো চল এগারো নাম্বার কোশ্চেন আসা যাক এগারো নম্বর কোশ্চেন বলছে বিশ্ব আবহাওয়া দিবস সরি দশ নম্বর কোশ্চেন কি বলছে দশ নম্বর কোশ্চেন বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর উদযাপিত হয় তাহলে বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর উদযাপিত হয় এ পাঁচই জুন বি তেইশে মার্চ সি ত্রিশে আগস্ট ডি দুই অক্টোবর তাহলে সঠিক উত্তর টি কি হবে বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর উদযাপিত হয় তেইশে মার্চ তেইশে মার্চ ইলেভেন এগারো নাম্বার কোশ্চেন দেখো জিওগ্রাফিক্যাল ইনফরম্যাটিক্স এন্ড সিস্টেম বি হচ্ছে জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম সি জিও ইনভারমেন্টাল ইনফরমেশন সিস্টেম ডি কোনোটি নয় তাহলে জিআইএস এর পুরো নামটি কি জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম যে সমস্ত বন্ধুরা বিএসএর বা সায়েন্স নিয়ে পড়েছে তারা অটোমেটিক্যালি এগুলোই জানো জিআইএস এর ফুল ফর্ম জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম সো এবার টু বারো নাম্বার কোশ্চেন ভূ বৃদ্ধির কারণ কি কোশ্চেন হচ্ছে ভূ বৃদ্ধির কারণ কি এ গ্রিনহাউস গ্যাস বি পেট্রোল সি ওজন স্তরের ক্ষয় ডি কোনটি নয় তো গ্রিন হাউস গ্যাস বলতে গ্যাস বলতে যেটা কার্বন ডাই অক্সাইড কার্বন মোনো এগুলো হচ্ছে কি গ্রিন হাউসের মধ্যে পড়ছে সিএফসি ক্লোরফ্লোর কার্বন ঠিক আছে এগুলো কি গ্রিন হাউসের মধ্যে পড়ছে আচ্ছা বলতো এখানে একটা কমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি রেফ্রিজারেটার থেকে কোন গ্যাস নির্গত হয় তোমাদের এটা অনেক সময় পরীক্ষায় এক্সাম আসে অর্থাৎ রেফ্রিজারেটার থেকে কোন গ্যাস নির্গত হয় এটা কোশ্চেন থাকলেও তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ তাছাড়া আমি একটু পরে জানিয়ে দিচ্ছি থার্টিন ফোরটিন ওকে সরি থার্টিন তেরো নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি কি আইনোসফিয়ার বি ওজোনোস্ফিয়ার সি স্ট্র্যাটোস্ফিয়ার ডি ট্রোপোস্ফিয়ার তাহলে কি সঠিক উত্তরটি কী হবে ট্রোপোস্ফিয়ার চোদ্দ নম্বর কোশ্চেন জীবমণ্ডল গঠিত হয়েছে অপশন এ চোদ্দ নম্বর কোশ্চেন কি জীবমণ্ডল গঠিত হয়েছে বায়ুমণ্ডল জলমণ্ডল অশ্বমণ্ডল না সব সবকটি দিয়ে হ্যাঁ জীবজল এগুলো সবাই পারবে এগুলো সব কোটি দিয়ে বায়ুমণ্ডল জলমণ্ডল অশ্বমণ্ডল এরপর পুরো নাম্বার কোয়েশ্চেন মৌসুমী বায়ু দেশ হলো পনেরো নাম্বার কোয়েশ্চেন কি মৌসুমী বায়ু দেশ হলো এ মিশর বি ভারত সি আমেরিকা ডি চীন মৌসুমী বায়ু দেশ বলা হয় ভারতকে আমাদের দেশকে মৌসুমী বায়ু দেশ বলা হয় ভারতবর্ষ ষোলো নাম্বার কোশ্চেন ওজন হোল এ নামকরণ করেছেন কে ষোলো নাম্বার কোশ্চেন কি বলছে ওজন হলে নামকরণ করেছেন কে সি বিজ্ঞানী ফার্মেন আন্সার কি হবে বিজ্ঞানী ফার্মেন 17 নম্বর কোশ্চেন ধোঁয়াশা কি এ ঘন কুয়াশা বি কুয়াশা ও ধোঁয়া সি এক প্রকার ধোঁয়া ডি কোনোটি নয় তে সঠিক উত্তরটি কি হবে কুয়াশা ও ধোঁয়া যে সমস্ত বন্ধুরা ধরে 17 তে টিট দিয়েছেন ঠিক আছে তারপরে এখনো রোজ সরি দু হাজার সতেরোতে যে ফর্ম ফিল আপ হয়েছিলো তার টেট জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশে যেটা হলো ঠিক আছে এরপরে যে সমস্ত বন্ধুরা এখনো বসতে পারেনি টেটের জন্য তারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে আগামী দিনে তোমাদের ইভিএস থেকে অলরেডি ত্রিশ নাম্বারে কোশ্চেন আসে তো এই কোশ্চেনগুলো ভালো করে দেখো ঠিক আছে সো উনিশ নাম্বারের কোশ্চেন সরি ইআইএস ইআইএস একটি ব্যবস্থায় এটি কি সংক্রান্ত এ তথ্য ব্যবস্থা এটা কি তথ্য ব্যবস্থা নাইনটিন উনিশ নম্বর কোশ্চেন নাইনটিন ফ্লায়াস ফ্লায়াস কি বলেছেন ফ্লায়াসের উৎস কি অনেকে কোশ্চেনটা অনেকেরই জানা থাকবে ফ্লায়াস এর উৎস কি এ কারখানার বর্জ্য থেকে বি ইটভাটা থেকে সি তা বিদ্যুৎ কেন্দ্র থেকে ডি দাবানল থেকে তাহলে কি ফ্লায়াসের ওষুধ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তারপরে কুড়ি নাম্বার কোয়েশ্চেন ঘটনা ঘটেছিল কোন সালে এটা হচ্ছে কোশ্চেন অব দা ডে চেরনোবিল ঘটনা ঘটেছিল কত সালে এখানে এটা খুব ইম্পর্টেন্স কোশ্চেন চেরনোবিল ঘটনা ঘটেছিল এ উনিশশো চুরানব্বই সালে বি চুরাশি সালে সি উনিশশো ছিয়াশি সালে ডি হলো উনিশশো পঁচাত্তর সালে তাহলে সঠিক উত্তরটি হবে উনিশশো ছিয়াশি সালে কোশ্চেন যদি আসে চের ঘটনা ঘটেছিল কত সালে তো অ্যান্সার কি হবে উনিশশো সালে এরপর একুশ নম্বর কোশ্চেন পানীয় জলে প্রধান বিষ হল একুশ নম্বর কোশ্চেন কি বলেছে পানীয় জলের প্রধান বিষ হল এ হচ্ছে আর্সেনিক বি নাইট্রেট সি ক্লোরাইড ডি পটাসিয়াম তাহলে পানীয় জলের প্রধান বিষ হলো কি পানীয় জলের প্রধান হচ্ছে আর্সেনিক আর্সেনিককে পানীয় প্রধান বিষ বলা হয় এবার নম্বর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত এ কুড়ি ডিগ্রি সেলসিয়াস বি পনেরো ডিগ্রি সেলসিয়াস সি বাইশ ডিগ্রি সেলসিয়াস ডি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস 23rd 23 নম্বর নিম্নলিখিত কোন গ্যাসীয় চক্র নয় তেইশ নম্বর কোশ্চেন কি বলেছে নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয় অপশন হচ্ছে এ নাইট্রোজেন চক্র বি কার্বন চক্র সি ফসফরাস চক্র এবং ডি সব কোটি তাহলে এখানে সঠিক উত্তরটি ঠিকই হবে ফসফরাস চক্র তাহলে নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয় ফসফরাস চক্র ঠিক আছে তোমাদের যেটা কোশ্চেনটা বলেছিলাম যে রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস হয় কি হবে হয়তো তোমরা সকলে কমেন্টে জানাও আমিও বলে দিচ্ছি এটা হবে ওকে কোশ্চেন পৃথিবীর সর্বপেক্ষে অন্তবর্তী স্তর কোনটি পৃথিবীর সর্বপেক্ষে অন্তবর্তী স্তর ঠিক আছে চব্বিশ নাম্বার কোশ্চেনটি কি বলছে পৃথিবীর সর্বপেক্ষে অন্তবর্তী স্তর কোনটি এ ক্রাস্ট বি কোর সি ম্যান্টেল ডি কোনোটি নয় তাহলে বি কি হবে কোর তাহলে আজকে সর্বশেষ কোশ্চেন পঁচিশ নাম্বার কোশ্চেনটা কি আজকে সেটের শেষ কোশ্চেন পঁচিশ নাম্বার কোশ্চেনটা কি বলেছে ম্যানগ্রোভ আরণ্য পাওয়া যায় কোথায় এ সুন্দরবনে বি তরায় অঞ্চলে সি ডুয়ার্স অঞ্চলে এবং ডি জলদাপাড়ায় তাহলে কি সঠিক অ্যান্সারটি কী হবে ম্যানগ্রোভ পাওয়া যায় সুন্দরবনে তো সুন্দরবনে আমরা জানি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় কোনগুলো সুন্দরী গরান গেওয়া গেওয়া যুক্ত এই সুন্দরবনে একটি প্রধান বৈশিষ্ট্য বনভূমির একটি প্রধান বৈশিষ্ট্য কি বলো না যুক্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় ঠিক আছে সো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন আর যেটা লাল বটনটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন সো আজকে পঁচিশটি কোশ্চেন আলোচনা করলাম পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও